Near 47% Bangladeshi graduates are unemployed. 47, half, near half of the people are unemployed. The Daily Hindu, তার একটা রিপোর্ট পাবলিশ করেছিল। সেটি বলছে, বাংলাদেশ became fourth remittance generation source for India. আমি আমার corporate যারা friends আছে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তোমরা foreigners দেরকে recruit করছো? তারা বলেছিল, we need people who are competent. We need people who are skilled. এই জায়গাটিতে আমাদের ছেলেমেয়েদের মধ্যে ঘাটতি আছে. So if you want to survive in this job market, if you want to win, ওই বিদেশিদের লুজ করে যদি এখানে জায়গা করে নিতে চাও, you need to be skilled, you need to be competent. এর সমাধানই বাকি. সমাধান নিয়ে আমরা আসছি কিরণের ক্যারিয়ার রেডিনেস প্রোগ্রামে। 10টি লাইভ ক্লাসের থ্রুতে আপনাদেরকে আমরা শেখাবো হাতে কলমে কিভাবে আপনার ক্যারিয়ার প্ল্যানিং করবেন, কিভাবে রেজুমিটা ঠিক করবেন, কিভাবে ইন্টারভিউতে উইন করে আসবেন, কিভাবে কমিউনিকেশনটা ডেভেলপ করবেন। লিডারশিপ স্কিলস নিয়ে থাকছে, থাকছে প্রোডাক্টিভিটি নিয়ে, থাকছে গ্রোথ নিয়ে, থাকছে প্রবলেম সলভিং নিয়ে ক্লাস, থাকছে ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে, হাউ ক্যান উই বিকাম ইমোশনালি ইন্টেলিজেন্ট। আমি জামালউদ্দিন জামি, 13 years অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফর ডিফারেন্ট ইউনিভার্সিটিজ। আমার কাজগুলো ছিল বেসিক্যালি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসদের গ্রুমিং করা এবং তাদেরকে জব মার্কেটের জন্য প্রিপেয়ার করা। বেসড অন দ্যাট এক্সপিরিয়েন্স এখন আমি আয়োজন করেছি আপনাদের জন্য আপনাদের ক্যারিয়ার রেডিনেস প্রোগ্রাম। আর দেরি নয়, এনরোল করুন কিরণের ক্যারিয়ার রেডিনেস প্রোগ্রামে।